চলতি বছরের জুলাই ইংল্যান্ডের বার্মিংহামে বসবে কমনওয়েলথ গেমসের 22তম আসর। গেমসকে সামনে রেখে বিকেএসপি ট্র্যাক এন্ড ফিল্ডে প্রস্তুতি নিচ্ছেন দেশসেরা স্প্রিন্টাররা। গেল 4 মার্চ থেকে 3 জন দেশীয় অভিজ্ঞ কোচের অধীনে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন শিরিন, স্মাইল, সুমাইয়া, মাহফুজরা। কমনওয়েলথ গেমসের জন্য 12 জন অ্যাথলেট থেকে 5 জনকে চূড়ান্ত করবে ফেডারেশন। এর মধ্যে গত মাসে স্প্রিন্টারদের নিয়ে ট্রায়ালও নেওয়া হয়। আগামী 13 মে বিকেএসপিতে ফাইনাল ট্রায়ালের পরই জানা যাবে কারা যাচ্ছেন বার্মিংহামে। তবে পর্যাপ্ত সময় থাকায় খেলোয়াড়দের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না অ্যাথলেটিক্স ফেডারেশনের এই কর্তা। কমনওয়েলথে 5 জন যাবে আমাদের ডিসিপ্লিনে এবং ইসলাম সোসাইটিতে 3 জন যাবে বড় অংশ, এবং এটাকে টার্গেট করি কিন্তু ক্যাম্পটা শুরু। এবং সবচেয়ে আমাদের মূল টার্গেট হচ্ছে সাউথ এশিয়ান কমনওয়েলথ গেমসের আমরা 2-1 দিনের মধ্যেই আমরা ফাইনাল দেশ দিয়ে দিব বিওর কাছে। এর আগে কমনওয়েলথ গেমস থেকে শুটিংয়ে পদক জিতলেও এবারের আসরে অ্যাথলেটিক্স ডিসিপ্লিন থেকে লাল সবুজদের পদক জেতাটা বেশ চ্যালেঞ্জিং হবে। তারপরও নিজেদের সেরা টাইমিং করে সম্মানজনক অবস্থানে থাকতে চায় অ্যাথলেটরা। তাই তো খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণে কিউবা থেকে চলতি মাসেই ভালো মানের কোচ আনছে ফেডারেশন। সম্ভাবনাময় একজন কোচের আমরা সন্ধান পেয়েছি, উনি শ্রীলঙ্কায় দীর্ঘ 8 বছর থেকে কাজ করছেন, কিউবান কোচ। আমরা যদি সব কিছু ঠিকঠাক হয় তো ওনার সাথে যোগাযোগ করতে পারি। এদিকে শুধু কমনওয়েলথ গেমসই নয়, আগামী বছরের মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া গেমসের জন্য অ্যাথলেটদের প্রস্তুতিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। পুরো জিনিসটা আমরা কিন্তু প্ল্যান করেছিলাম এশিয়া গেমসকে সামনে রেখে, 23-এ সাব গেম যেটা হবে সেইটাকে সামনে রেখে করছেন, সো দ্যাট ইন্ডিভিজুয়াল ট্রেনিংগুলো যদি ভালো করতে পারে, এখানে যদি তারা একটা এক্সপিরিয়েন্স বা ভালো করে ভালো কথা, যদি এক্সপিরিয়েন্সটা যেটা নাকি আমাদের সাব গেমসে কাজে দিবে, উই হোপ ফর দ্য বেস্ট। এবং ফেডারেশনগুলো আমরা জানি যে তারাও খুব আন্তরিক। এশিয়ান গেমস আপাতত স্থগিত হলেও কমনওয়েলথ এবং ইসলামিক সলিডারিটিতে দেশের জন্য অ্যাথলেটরা ইতিবাচক কিছু বয়ে আনবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা।